알았어요. 이런데 끼쳐 말을 안 했다. বান্ধবীর বাসা থেকে শান্তিবাগের বাসায় ফিরছিলেন প্রীতি। পথেই মায়ের ফোন। বাড়িতে মেহমান আসায় বান্ধবীর বাড়িতে রাতে থেকে আসতে বলেন তিনি। কে জানত মায়ের সঙ্গে সেটি ছিল মেয়ের শেষ কথা। বাবা মা আর দুই বোনের অসচ্ছল সংসারে চাকরি পেয়ে পরিবারের হাল ধরার কথা ছিল প্রীতির। কিন্তু দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করা মা চান না মেয়ে হত্যার বিচারের নামে কোনো হয়রানির। না না, আমার বিচারের দরকার নেই, যা বিচার করার উপর আলা করব। আমার তো একটা ছেলে আছে, সেও তো এসএসসি পরীক্ষা দিবে সামনে। এই যে এই কাহিনীগুলা কি শিক্ষা নিব, কি শিক্ষা নিব কি? আমি তো নিজেই বের হবো, যে আমার তো ভয় লাগবে এখন বের হতে। আমার বের হতে ভয় লাগবে না, আমার মেয়ে সবসময় মাথা নিচু করে গেছে, মাথা নিচু করে। যদি রোড থেকে সে যদি তার যদি গুলি করা হয়, তাহলে আমরা কোথায় আছি, কোন দেশে আছি? দোষ তো আমাদের সাধারণ মানুষদের না, দোষ তো ওনাদের রাজনীতির কারণেই তো আজকে আমাদের সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হইতাছে।